वेलकम टू माय यूट्यूब चैनल रूपो रान्ना रूपो रान्ना तो अपना सकल के स्वागत आज हमें शाही चिकेन कोरमा बनिए देखिए चलो देखे नहीं रेसिपिटा कीभावे बनाबो शाही चिकेन कोरमा बनानोर जन्य एखे 750 चिकेन नहीं दिए ताते एक टेबल स्पून आदा बाटा दिलाम एक टेबल स्पून पेयाज बाटा दिलाम एक टेबल स्पून रसुन बाटा दिलाम आर दिच्छी 3 टेबल स्पून दई टक दई आर दिच्छी 1 चामच जीरे गुड़ो 1 चामच धने गुड़ो हाफ चामच हलुद गुड़ो हाफ चामच लंका गुड़ो और 1 चामच नून नूनटा आपनारा आपनादेर स्वाद मतो व्यवहार करबेन। एबार समस्त इनग्रेडियंट्स आमी चिकेनेर साथे खूब भालोभावे मिशिए निच्छि। समस्त इनग्रेडियंट्स आमी चिकेनेर साथे भीषण भालोभावे माखिए निये आमी 1 घंटार जन्य फ्रिजेर मध्ये मैरिनेट करे रेखे दिच्छि। एबार एकटा कड़ाई निये ताते आमी 3 टेबिल स्पून सादा तेल दिए दिलाम। तेल एकटु गरम होते देब। तेल एक गरम हो आसार पर एखे हमें 3 माझारी साइजर पेयाज नहीं खूब पतला कर स्लाइस कर केटे नहीं दिए दिल ताते 1/4 चामच नून दी दीची नून ये कारण दीची कारण पेयाज खूब ताड़ाताड़ी फ्राई हो जाए इवनली फ्राई है एबारे पेयाज लाल फ्राई कर पेयाज जतक्षण फ्राई होच्छे ततक्षण एक पेस्ट तैरी करे निच्छि। एखाने आमी 8-10 मतो आलमंड निये निएछि आर 8-10 मतो काजू निये सेटाके छोटो छोटो टुकरो करे निएछि। एबार एटा आमी एकटा पेस्ट तैरी करे निएछि एकटा शाही गरम मसलार पाउडार बानिये निएछि तार जन्य आमी दिएछि एखाने 5-6 मतो लवंग एक टुकरो छोटो टुकरोर एक टुकरो जायफल 4 एलाच একটা ছোট টুকরো দারচিনির আইনি আর একটুখানি জয়িত্রী আর লবঙ্গ এলাচ দারচিনি জায়ফল জয়িত্রীও আমি একটা পাউডার তৈরি করে নেছি। পেঁয়াজ খুব ভালোভাবে ফ্রাই করে নেবার পরে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি তুলবেন নালে পেঁয়াজ কিন্তু একবার লাল হয়ে গেলে খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যায়। আমি এটা বেরেস্তা বানিয়ে নিলাম। পেঁয়াজ তুলে নেওয়ার পরে আমি যে তেলটা রয়েছে তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ঘিও করতে পারেন আবার ঘি না চাইলে তেলেও করতে পারেন। ঘি আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা 4 এলাচ একটা ছোট টুকরো দারচিনি আর 5-6 লবঙ্গ এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আমি একটু লাল করে ফ্রাই করে নেব। গোটা গরম মশলা হালকা ফ্রাই করে নেবার পরে আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য সেটা আমি দিয়ে দিলাম। চিকেন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একটু সময় লাগে গ্যাসের ফ্লেম সিম করে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিচ্ছি। চিকেন একটু কষিয়ে নেওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটাতে কালারটা খুব ভালো আসে ঝাল হয় না আর দিয়ে দিলাম শুকনো নারকল কোড়া। শুকনো নারকল কোড়া যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা নারকল কোড়া একটু শুকনো খোলায় ভেজে নিয়ে দিতে পারেন। আমি এখানে 2 চামচ শুকনো নারকল কোড়া দিয়ে দিলাম। এবার আমি চিকেনের সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর শুকনো নারকল কোড়া মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি একটু জল। জল খুব বেশি লাগে না, একটু দিলেই হবে। জল দেওয়ার পরে এখানে আমি 1.5 কাপ মতো জল দিলাম। জল চিকেনে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চিকেন সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি ঢাকাটা খুলে নিয়ে তাতে আমি যে আলমন্ড আর কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনে মিশিয়ে নিচ্ছি। এবার একটু গ্যাসের ফ্লেম আমি হাই করে দিচ্ছি, দিয়ে কাজু আর আলমন্ডের পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জৈত্রীর যে পাউডারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা। এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভাজা আমি খুব ভালো করে চিকেনে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেন শাহী কোরমা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করছি। এটা যে কোনো ধরনের রাইস আইটেম, রুটির আইটেম সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমার শাহী চিকেন কোরমা রেডি হয়ে গেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।